মেয়েদের বিয়ের বয়স 18ই থাকছে। এছাড়া শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে সরকারের অঙ্গীকারের কথা জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি। সকালে রাজধানীতে এক উন্মুক্ত আলোচনায় তিনি আরো বলেন, পথ শিশুদের চিহ্নিত করে তাদের আবাসনের ব্যবস্থা করছে সরকার, আর নিজেদের অধিকার আদায়ে মেয়ে শিশুদের সচেতন থাকার পরামর্শ দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। শিশু অধিকার সপ্তাহ ও জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রাজধানীর এফডিসিতে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক নীতি নির্ধারণ এবং সমাজের বিভিন্ন পর্যায়ের শিশুদের অংশগ্রহণে এক উন্মুক্ত আলোচনার আয়োজন করে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, প্রতিটি শিশুর সুরক্ষায় সরকার কাজ করছে। জানান, দেশে প্রায় 34 লাখ পথ শিশু আছে, তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। মেয়েদের বিয়ের বয়স 18ই থাকছে বলে আবারও জানান তিনি। মাদেরকে, বাবাদেরকে, অভিভাবকদেরকে তার শিশুকে কতটা ভালোবাসা দেওয়া উচিত, তার কতটুকু দায়িত্ব, এইটা বোঝানো উচিত। আদারওয়াইজ তার পরিবার কেন বড় হবে? এই জায়গাগুলোতে আসলে আমরা কাজ আরম্ভ করছি। বাল্য বিয়ের বয়স 18 ছিল, 18ই থাকছে, সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না, এবং আমরা আরো শক্তভাবে একটা আইন প্রণয়ন করতে যাচ্ছি। নারী ও শিশু নির্যাতনকারীদের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে বিচারের আওতায় আনার দাবি জানান আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। যে অপরাধ করেছে প্রমাণিত হলে সে শাস্তি পাচ্ছে। সাহস এবং সচেতনতা নিয়ে তোমাদেরও বলতে হবে যে আমাদের শৈশবকালের অধিকার কেউ হরণ করতে পারবে না, এবং যতক্ষণ পর্যন্ত বিয়ের উপযুক্ত বয়সে এবং আইনানুগ বয়সে আমি না পৌঁছাবো, আমার যেন বিয়ে না হয়, সেটাও কিন্তু তোমাদের চিন্তা করতে হবে। ইয়াসমিন সুমি, দেশ টিভি, ঢাকা। নগর আত্রাই থেকে